আজকে আবার আমার সকাল সকাল দেওয়া কাজ বাড়িয়ে দিয়েছে। কাল রাত্রে আমি সারাদিন তো আমি ছিলাম না, তো রাত্রিবেলায় এসেছি, তারপর থেকে দেখছি ওর মনে হয় হজম হয়নি, তো বমি করেছে। বমি বিছানাতে মানে করতে যাচ্ছিলো, এবার একটু ছিটেফোঁটা পড়েছে, তো বিছানায় করেনি, ছাদের সিঁড়িতে গিয়ে করে এসছে। তা এখন সব রোদে দিয়েছি, কেচে দিয়েছি, রোদে দিয়েছি, তোষকটাকে নামিয়ে এনে রেখেছি। এখন এবার বাকিগুলো সব গোছাবো। আর দেখো ও আসছে, ওকে এখন খেলা দিতে হবে। তো কাল থেকে যেহেতু বমি করেছে, তার সেরকম কিছু খেলা দিচ্ছে না। আর এদিকে দেখো কত কাজ বাড়ি দিয়েছে, এখন সব পড়ে আছে, এবার এগুলো সব গোছাবো। ওর যে কী হচ্ছে এই শীতের মতো, যেমন মানুষেরও অ্যাসিডিটিটা বেশি হচ্ছে, তেমনি ওরও হচ্ছে মনে হয়। ওকে এখন ওষুধ দিয়েছি, ঠিক আছে। চলো আমি ফটাফটে কাজগুলো করি আর ওকে একটু দেখি, তারপরে পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি ওকে। কালকে বেরিয়েছিলাম, দেখো আইব্রোজটা করে এসেছি, সুন্দর লাগছে, পুরো আইব্রোজটা একদম পারফেক্ট হয়েছে। আইব্রোজ ঠিকঠাক হলে না বেশ ভালো লাগে, তাই না? যেরকম করি ঠিক সেরকমই হয়েছে, পুরো মুখটা বিচ্ছিরি হয়েছিল, তবে এবার ভালো লাগছে আইব্রোজটা করে। কিন্তু আমার চুলগুলো দেখো সকালবেলা উঠে এরকম হয়ে থাকে, চান ঠান করবো তারপরে ঠিক হবে। এখন অবধি কিচ্ছু মাখিনি ময়েশ্চারাইজার কি কিছু, পুরো মুখটা দেখো। আর এই স্ন্যাপচ্যাটে এত জ্বালাতন করছে না, এত মেসেজ আসছে, এত মেসেজ আসছে, কি বলবো। কোকো বেটা সবাইকে বলো আমাদের তরফ থেকে তোমাকে শীতের শীতের গুড মর্নিং। কি হলো পাপার খাবারটা দেখছো, আগলাচ্ছ, ঠান্ডা করে দিচ্ছ? হ্যাঁ পাপা খেয়ে যাবে তো এই রোদে বসে, তাই তুমি দেখছো পাপার খাবারটা? হ্যাঁ পাপা খাবার খেয়ে যাবে, পাপার খাবারটা পাহারা দিচ্ছে যাতে কেউ না খেয়ে, বুঝছো? ঠিক আছে, হ্যাঁ মাছিয়ে বসতে দিবা না খাবারে, হ্যাঁ মাছিগুলো তাড়িয়ে দাও, এখানে আসো, চলে গেছে ওরা, তুমি বসো এখানে, পাপা খেয়ে যাবে এক্ষুনি, বসো। ভাতটা দেখো তো পাপার, হ্যাঁ পাপার ভাতটা দেখো, আমি আমি কাজ করে আসছি, তুমি পাপার ভাতটা দেখো যাতে কেউ না নিয়ে পালাই, না খেয়ে পালায়। হ্যাঁ ঠিক আছে, গুড বয়, বসো। গুড ইভিনিং। তো এই হচ্ছে আমার কোকোর খেলাধুলো। এখন এই আজকে একটু ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা, ঘুম থেকে উঠে এই জাস্ট চাঠা এখন আমি খাইনি, মানে কোকোকে খাওয়ালাম মুড়ি, আর আমি এখনও চা খাইনি, সন্ধ্যা টন্ধা দিয়ে এসেই জাস্ট বসলাম। আর আইব্রোজ করতে গিয়ে দেখো এই জায়গাটায় মনে হচ্ছে একটু লেগেছে, তার জন্য যেটা একটু ফুলে আছে, আর এখানে একটা দেখো পিম্পল হয়েছিল মোটা, তো ভাবলাম পেকে ফেটে যাবে, কিন্তু পাকে নি, অথচ ওটা অটোমেটিকই দেখছি ঝরে গেছে, কী করে লেগে, তো এখনও স্পট রয়ে গেছে একটা। আর আইব্রোজ করার পরে কার না ভালো লাগে বলো, তাই এই করে কপালটা যেন এখান থেকে এইখানে উঠে যায়। যাই হোক এখন এই যে একটু বসে আছি, একটু পরে একটু চা বা কফি যেটা খেতে মনে হবে সেটাই খাবো। আর কালকে দুপুরে একটু ঘুম হয়নি না, ভীষণ শরীরটা খারাপ করছিলো, দিয়ে আবার সকালে রাত্রি করে কাজটা সেরে এই ঘুম থেকে উঠেছে, একদম নিজেকে আমি ফ্রেশ লাগছে। এখন একটু গরম গরম চা বা কফি, ব্যাস ভালোই লাগবে। আর এদিকে কোকো খেলার জন্য ব্যস্ত লেগেছে, ও ঘুমিয়ে গেছিলো, এখন একটু ঠিক আছে, কারণ ওর এখন হজম হচ্ছে না, তো বমি হয়ে যাচ্ছে একটুতে, আমাকে বকছে, দেখেছ? মানে ওকে খেলা দিতে পারে, আমি ক্যামেরা ধরে আছি, তো এখন মাথা খারাপ হয়ে যায়। কী হয়েছে দাও, তুমি বলটা এনে দাও তাহলে আমি খেলা দেবো, আমি বল কুড়িয়ে এনে দেবো না, তুমি দিন দিন কুড়ে হয়ে যাচ্ছ, দাও বল দাও। ও এতই কুড়েছিলে, বসে থাকবে, ওকে বল এনে কুড়িয়ে কুড়িয়ে আমাকে দিতে হবে, তাহলে ও খেলবে, ও নিজে থেকে বল কুড়িয়ে এনে দেবে না। ওই দেখো বললাম বললে একটু প্রেস্টিজে লাগলো মনে হচ্ছে, তারপর নিজে নিজে কুড়িয়ে এনে দিয়েছে, দাও দাও দাও, আমি দিচ্ছি, তুমি বলটা না দিলে আমি কী করবো, গালটাকে তো ব্যাঙের মতো ফুলিয়ে বসে আছো, দাও দাও, তাহলে আমি বলে খেলা দেবো না, তুমি বল না দিলে আমি খেলা দেবো কী করে, নাও ইয়ে সবাইকে বলো আমি সুন্দর ক্যাচ নিতে পারি, মাম্মামটা আমাকে ক্যাচ দেয় না, বলো আমরা একটু খেলা করে নিই এবার, দাও আমি দেবো কেন, দাও আর খেলা দেবো তাহলে, আমি বল দিলে আমি খেলা দেবো। আচ্ছা আমাকে নিয়ে তোমাকে দিতে হবে, বল খেলবে দেখো, ওর এখন খেলার নেশা লেগেছে এই সন্ধ্যে ছটার সময়, আর ক্যাচ নেবে দেখেছো, ক্যাচ নেওয়ার জন্য একদম স্থিরভাবে বসে আছে, নাও ক্যাচ ক্যাচ, একদম যেন ক্যাচ হয়, যা ক্যাচ হলো না তো,
আর দেখো মানে হঠাৎ করে দেখছি বাড়ি এসে যে জানলা দিয়ে এখানে খুব বক্স বাজছে, তা দেখি পিকনিক চলছে। তো বেশ ভালোই লাগছে, পিকনিক হচ্ছে তো দেখে বেশ মনে হচ্ছে যে আমরাও কবে করবো না, এদের পিকনিক স্টার্ট হয়ে গেছে, এবার দেখে কিন্তু ইচ্ছা করছে পিকনিক করতে। তো চলো ওরা পিকনিক করুক, আমি ভিডিওটা এখানেই এন্ড করি।